नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय धनु राशि आठई आश्विन छब्बीशे सेप्टेम्बर मंगलवारेर राशिफल। पाँचटी सुखबर निश्चित पाबेन। एकाधिक राज्योग लटारी जेतार सुयोग, तबे दुटी विषय सतर्क थाकुन। हाँ ठीक धरेছেন, আজকের এই ভিডিওই আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষের জীবনে আজ 26 সেপ্টেম্বর মঙ্গলবার 8ই আশ্বিন কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 8ই আশ্বিন 26 সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় 5:30, সূর্যাস্ত 5:29, দ্বাদশী রাত্রি 1:11, শ্রবণ নক্ষত্র দিবা 7:41, সুকর্ম যোগ দিবা 10:55 গতে বব করণ, দিবা 12:22 গতে বালব করণ, রাত্রি 11:10 গতে কৈলব করণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 8ই আশ্বিন 26 সেপ্টেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। প্রথমে মেষ। মেষে অবস্থান করছে রাহু আর বৃহস্পতি। বৃষ ফাঁকা, মিথুন ফাঁকা। কর্কটে অবস্থান করছে শুক্র। বুধ অবস্থান করছে সিংহে, আর রবি মঙ্গল অবস্থান করছে কন্যায়। কেতু অবস্থান করছে তুলায়, আর আজকে চন্দ্র অবস্থান করছে কুম্ভে, শনির সঙ্গে তৈরি করেছে অশুভ বীজ। এবার আসুন দেখি নি ধনু রাশি আজ 26 সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল। আজকের দিনটি ধনু রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা একাধিক রাজ্য অবশ্যই আছে। আজকের দিনে আপনার আর্থিক জীবনে চরম উন্নতি আপনি লক্ষ্য করবেন। আজকের দিনে আপনার নিশ্চিত লটারি যোগ অবশ্যই আছে। আজকে লটারি জেতার শুভ সংখ্যা 81315, 81315, 81315। এই সংখ্যা ধরে চলুন। আপনি যদি ধনু রাশি হন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি পেতেই পারবেন। এছাড়াও ধনু রাশি যে দিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি নিশ্চিত উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি আপনাকে যথেষ্ট প্রদান করবে। ধনুরাশি আজকের দিনে যে কোনো কাজে বেরোবার আগে একটি মহামন্ত্র অবশ্যই জপ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে মহা উন্নতি, মহা সমৃদ্ধি। এছাড়াও ধনুরাশি যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মপ্রতিভার বিকাশ আপনাকে সকলের কাছে পরিচিতি দেবে। আপনার সন্তানের উন্নতিতে আপনিও যথেষ্ট আনন্দিত হবেন। এছাড়াও ধনুরাশি এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, আপনার সন্তান যথেষ্ট উন্নতি করবে। ধনুরাশি আপনার জীবনে নতুনত্ব প্রদান করবে আপনার সন্তান। এছাড়াও ধনুরাশি যেদিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে। বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন, আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা। ধনুরাশি আজকের দিনে যেদিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে, আপনাকে সলা পরামর্শ দিয়ে সাহায্য করবে, আপনাকে মানসিক দিক দিয়ে সাহায্য করবে। মোট কথা, আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে চরমভাবে সাহায্য করবে, যা এক কথায় অবিশ্বাস্য। এছাড়াও ধনুরাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি অবশ্যই থাকবে। তবে ধনুরাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে শনিচন্দ্রের বীজযোগ। আপনার তৃতীয় স্থানে শনিচন্দ্রের বীজযোগ থাকায় আপনার ভাতৃস্থানীয় কেউ আকস্মিক আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, আপনার মায়ের সঙ্গে আপনার খারাপ আচরণ হতে পারে, আপনার মা আপনাকে কটু কথা শোনাতে পারে।
বা আপনার মায়ের শারীরিক অসুস্থতা ভয়াবহ হতে পারে, মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিংহোম হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি আমি আগে থেকে আপনাকে সতর্ক করেই দিলাম। এছাড়া ধনুরাশি যেদিক দিয়ে চাপ আছে আপনার পারিবারিক জীবনে অশান্তি, সেদিক দিয়ে আপনাকে সাবধান। এছাড়াও আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে, আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত আছে, যারা ঘরে আছে তাদের ক্ষেত্রে খুব সাবধান। এছাড়াও ধনুরাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে নানা ক্ষতি সাধন ঘটাচ্ছে, তাই সেদিক দিয়ে ধনুরাশি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। ধনুরাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির পাশাপাশি একাধিক ক্ষেত্রে আপনার জীবনে নানা সৌভাগ্যযোগ অবশ্যই আছে। তাছাড়া ধনুরাশি আজকের দিনে আপনার কি শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে, ডেঙ্গু ম্যালেরিয়া বা সিজন জ্বর হতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি আপনাকে আমি আগে থেকে সতর্ক করেই দিলাম। সুতরাং আজকের এই ভিডিও আমি ধনুরাশি জাতক জাতিকার জীবনে আজকে 8ই আশ্বিন আজ 26শে সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনুরাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু যেন ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।